রক্তদাতা স্বপন জানা বাড়ির দা এই শিবিরের কি লক্ষ্য রয়েছে আপনাদের? এই শিবিরের লক্ষ্য যে আগামী দিনে বিভিন্ন ধরনের যে যারা থ্যালাসেমিয়া কিংবা অন্যান্য রক্তাল্পতায় যারা ভুগছে তাদেরকে সমাজে মানে সুস্থ করে তোলাটা আমাদের হচ্ছে লক্ষ্য, বা একটা রক্ত এক ইউনিট রক্তের বিনিময়ে যে একটা প্রাণ বাঁচানো সেই মুমূর্ষু রোগীকে বাঁচানোটাই আমাদের লক্ষ্য। কত বছর ধরে করছে? এটা 3 বছর হলো আজ। এই শিবিরে কতজন রক্তদাতা রক্ত দিচ্ছেন? বিগত দিনে দিয়েছে 40-50 হয়ে গেছে, আজকে এটা আমরা 50 থেকে 60 ইউনিটের মানে লক্ষ্যমাত্রা রেখেছি। কতজন মহিলা এবং কতজন পুরুষ? মহিলা 20 জনের মতো, 20 জনের মতো হতে পারে, বাকি সব পুরুষ। এই চিন্তা ভাবনা আগামী দিনে? আগামী দিনে চিন্তা ভাবনা যাতে এটাকে আরও সমৃদ্ধি করা যায়, সমৃদ্ধিভাবে করা যায় অনুষ্ঠানটাকে, বিশেষ করে এই মহতী ব্লাড ডোনেশন ক্যাম্পটা যাতে আরও সুন্দর হয়ে উঠতে পারে তার জন্য আমরা ব্যবস্থা প্রতি বছর যারা পালন করতে পারি তার জন্য সচেষ্ট থাকবো। এই পুজো এবং মেলা কত বছর ধরে করছে? এটা আজকে 48 বছর হলো, 1 বছর পরে 50 বছর পূর্তি উপলক্ষে আমরা আরও বৃহৎ ধরনের একটা কোনো অনুষ্ঠানের আয়োজন করার মতো একটা চিন্তা ভাবনা রেখেছি। এছাড়া কী কী রেখেছেন অনুষ্ঠান? এছাড়া ছিল নরনারায়ণ সেবা, কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা, তারপরে এই যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বস্ত্রদান আছে,